वेलकम टू माय चैनल लुत्फा कुकिंग ब्लॉग। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুখপাকন পিঠা তৈরি করে দেখাবো আজকে। ডালের তৈরি পিঠা, তাই প্রথমে ডালের প্রিপারেশন নিয়ে নিলাম। আমি একটু বেশি পরিমাপ এই পিঠাটা তৈরি করব, তাই মেজারমেন্ট কাপে 3 কাপ মুগ ডাল মেপে নিলাম। ডালটা ভালোভাবে ধুয়ে সিদ্ধ করার জন্য একটি হাঁড়িতে চুলায় বসিয়ে দিব। ডাল ডুবিয়ে পানি দিয়ে দিলাম, সাথে 2টি আস্ত আলু ধুয়ে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে। ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে এলে এতে যে আলু দিয়েছিলাম তা একটি চামচের সাহায্যে উঠিয়ে নেব। আলুটা একটা বাটিতে উঠিয়ে নেওয়ার পর আলুর মধ্যে সামান্য যে ডাল লেগে থাকবে তা গরম পানি দিয়ে ধুয়ে আবার ডালের মধ্যে দিয়ে দিলাম। আমার কাছে ডালের পানিটা একটু কম লেগেছে, তাই আর একটু পানি দিয়ে দিলাম আলু ধুয়ে। ডো তৈরির জন্য এবারে চালের গুঁড়াটা মেপে নেব। আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ চালের গুঁড়া মেপে নিয়েছি, আর ডাল নিয়েছিলাম 3 কাপ। এখন ডালটা ভালোভাবে একটু ঘুটে নিব, আর যে আলুগুলো তুলে নিয়েছিলাম সিদ্ধ আলুগুলো ছিলে সামান্য একটু টুকরো করে আবার ডালের মধ্যে দিয়ে দিব। ডাল যখন সিদ্ধ বসিয়েছিলাম ঠিক তখনই লবণ দিয়ে দিয়েছিলাম, তাই এ পর্যায়ে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। মেপে রাখা চালের গুঁড়োটা সরাসরি ডালের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরিতে চালের গুঁড়া আর ডাল ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিট ঢেকে রাখবো ডোটা। অন্যদিকে চুলায় একটি হাঁড়িতে 3 কাপ চিনি দিয়ে দিলাম, 2 কাপ পানি, 4টি গ্রো এলাচ, 4 টুকরো দারচিনি আর 2টি তেজপাতা দিয়ে শিরা তৈরি করে নেব। শিরা জাল করে নেওয়ার পর একতার হয়ে এলে নামানোর আগে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব, এতে করে শিরাটা ঠান্ডা হলে জমাট বেঁধে যাবার ভয় থাকে না। শিরাটা এক পাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে ডোটা অল্প অল্প নিয়ে ভালোভাবে মথে পিঠা তৈরির জন্য প্রস্তুত করে নেব। এই রুটি বেলার জন্য চালের গুঁড়ি ব্যবহার করা যাবে না, তাই বাটিতে তেল নিয়ে নিয়েছি, আর পিঠার নকশা তৈরির জন্য নিয়েছি সুচ। এবারে পিঠা তৈরির জন্য মোটা করে রুটি বেলে নিয়েছি। দেখুন রুটির পুরুত্বটা, খুব বেশি ভারীও হবে না আবার পাতলাও হবে না। পাতার মতো শেপ দিয়ে পিঠার জন্য রুটিটা কেটে নিচ্ছি, দেখুন কিভাবে কাটছি। পিঠার নকশা তৈরিতে আর কোনো বাধা ধরা নিয়ম নেই, যার যেরকম পছন্দ ঠিক সেভাবে শেপ দিয়ে পিঠা তৈরি করে নেবেন। অনেকে গোল করে, কেউ লম্বা করে, যার যেটা বেশি ভালো লাগে সে সেটাই করে নেবে। আমার বেশ কিছু পিঠা তৈরি হয়ে গেছে। এবার ভাজার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত তেল বসিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে এলে ভাজার জন্য একে একে পিঠাগুলো কড়াইয়ে দিয়ে দিব। এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হয়। পিঠা যখন ফুলে তেলের উপর ভেসে উঠবে তখন পিঠাগুলো উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত পিঠাগুলো ভেজে নেব।
পিঠা হয়ে এলে চুলা থেকে নামিয়ে ভালোভাবে তেল ঝরিয়ে সরাসরি আগে থেকে জাল করে রাখা শিরার মধ্যে দিয়ে দেব। পিঠা হবে গরম আর শিরা হবে ঠান্ডা। ঠান্ডা শিরার মধ্যে পিঠাগুলো উল্টে পাল্টে 5 মিনিটের মতো রেখে দিলেই হবে, খুব বেশি একটা সময় রাখতে হবে না। আমি চিনি শিরা তৈরি করেছি, এ পিঠাটা আপনারা ইচ্ছে করলে গুড়ের শিরাতেও দিতে পারবেন। এখানে আমি ফ্রোজেন করার জন্য কিছু পিঠা হাফ ভাজা করে নিয়ে নিয়েছি একটি বক্সে। পিঠাগুলো ভালোভাবে ঠান্ডা করে বক্সের মুখ লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। আবার যখন প্রয়োজন পড়বে 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে ভেজে শিরায় দিয়ে নেব। উপরটা মুচমুচে আর ভিতরটা রসে পরিপূর্ণ, অনেক মজার খেতে এই পিঠাটা। নিশ্চয়ই আপনারাও তৈরি করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।